साउथ एशियन आर्ट्स एंड हेरिटेज सम्पद और मिडलैंड आर्ट्स सेंटर उद्योगे इंगलैंड बार्मिंगहाम शहरे उद्यापित बांग्लादेशेर स्वाधीनतार सुवर्ण जयंती उत्सव नतून प्रजन्मेर बड़ हवा ब्रिटिश बांग्लादेशी और ब्रिटेनेर मिश्र संस्कृतिर मानुषेर काछे बांग्लादेशेर मुक्तियुद्धेर इतिहास तुले धरते एई आयोजन बोले जानिएछेन आयोजकरा। मनिरुज्जामान बाबुर रिपोर्टे थाकछे विस्तारित। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ইংল্যান্ডের বার্মিংহামে রোববার উদযাপিত হয়েছে বাংলাদেশ উৎসব। বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরতে এই আয়োজন বলে জানালেন সাউথ এশিয়ান আর্টস অ্যান্ড হেরিটেজ সম্পদের পরিচালক পিয়ালি রায় ওবিই ও রাধারমণ সোসাইটির পরিচালক আহমেদ কায়সার। আমাদের দায়িত্ব এই জেনারেশন যারা আমরা এখনো আছি, যারা আমরা জানি এবং আমাদের দায়িত্ব যে সেটা আমরা শেয়ার করব, সেটা আমরা সকলকে জানাব। এই আয়োজনের একটা প্রধান বিশেষত্ব হলো যে এটা কেবল বাঙালিদের জন্য না, বাংলা ভাষার, বাংলা হেরিটেজের, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপনে আপনারা সবাই দেখছেন যে প্রচুর অবাঙালি দর্শক রয়েছে উৎসবে। 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে ব্রিটিশ বাংলাদেশীদের অবদান নিয়ে সাংবাদিক তানভীর আহমেদ নির্মিত প্রামাণ্যচিত্র রিকগনাইজ বাংলাদেশের প্রদর্শনী হয়। এই প্রামাণ্যচিত্রটিতে বার্মিংহামের প্রবাসী বাঙালিরা কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ত্বরান্বিত করতে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রেখেছেন সেই বিষয়গুলি উঠে এসেছে। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উৎসবের পৃষ্ঠপোষকতা করেছে আর্ট কাউন্সিল অফ ইংল্যান্ড ও বার্মিংহাম সিটি কাউন্সিল। ঐতিহাসিক মিডল্যান্ড আর্ট সেন্টারের 3টি ভেন্যুতে দিনভর ব্রিটেনের বিভিন্ন শহরের শিল্পীরা সঙ্গীত, কবিতা, নৃত্য পরিবেশন করেন। প্রায় 18 মাস কোভিড পরিস্থিতির কারণে ব্রিটেনের শিল্পীরা এ ধরনের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পায়নি, তাই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনটি ব্রিটিশ বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়েছিল। মনিরুজ্জামান বাবু, 71।